রেল লাইন থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হল এবারের ঘটনা ধর্মনগর রেলস্টেশন সংলগ্ন রেল লাইন বিয়াল্লিশ অবলিক এক নম্বর পিলারের কাছে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি তবে বয়স আনুমানিক পঞ্চাশ বছর হবে রবিবার সকাল পাঁচটা ত্রিশ মিনিটে স্থানীয়রা এই ঘটনা প্রত্যক্ষ করেন খবর পেয়ে ধর্মনগর রেল স্টেশনের স্টেশন মাস্টার বিষয়টি ধর্মনগর রেল স্টেশনে জিআরপি থানার জানান জিআরপি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে মর্গে নিয়ে রাখেন এদিন ধর্মনগর রেল স্টেশনে জিআরপি থানার আধিকারিক এই সংবাদ জানান মাল গাড়ি ডাউন আইসে এমন সময় আপনার এই যে নিয়ার সামনের পয়েন্ট নাম্বার বিয়াল্লিশ অবলি এক মাইনাস জিরো ওই জায়গাতে একটা মানে ট্রেনে নিচে পড়ে গেছে মানে মানে রানওভার হয়েছে আর এরপরে দা আমাদের ধর্মনগর স্টেশন মাস্টার ইনফরমেশন দিছে এই ইনফরমেশন মূলে আমরা বিশ্লেষণ করলাম এবং লোকালিটি স্টেটমেন্ট বিভিন্ন জায়গার বিভিন্ন ইংলিশটা আমরা দেখছি এখন পর্যন্ত তার ফেসার মানে নাম পার্টিকুলার পাইটাসানা পাইতাছে এখন পর্যন্ত আনমেল বিয়াল্লিশ এই বয়স অন্তত বিয়াল্লিশ বা পঞ্চান্ন এরকম পুরুষ পুরুষ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পি থানার পুলিশ এদিকে স্থানীয়দের অভিমত মালগাড়ি যাওয়ার সময় এই ঘটনা ঘটে থাকতে পারে রেল লাইন থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এদিন ধর্মনগর রেলস্টেশনে চাঞ্চল্য ছড়ায় We report RE news.